আসসালামু আলাইকুম অনলাইন এডুকেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের প্রোনাউন নিয়ে আলোচনা করছি আজকে আমরা আলোচনা করব পার্সোনাল প্রোনাউন বা পার্সন নিয়ে তো প্রথমেই আসি আমাদের হচ্ছে পার্সোনাল প্রোনাউন কাকে বলে বা পার্সন আমরা কাকে বলবো অর্থাৎ হচ্ছে এর সঙ্গার্থে আমরা বলতে পারি যে প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে তাকে আমরা হচ্ছে পার্সোনাল প্রোনাউন বলবো এই পার্সোনাল প্রোনাউনটা আমরা তিন ভাগে ভাগ করতে পারি যথা একটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং আরেকটা হচ্ছে থার্ড পারসন তো এখন আমরা এই তিন প্রকার পার্সন নিয়ে একটু আলোচনা করি প্রথমে আমাদের আসতেছে হচ্ছে ফার্স্ট পার্সন তো ফার্স্ট পারসন হচ্ছে যে কথা বলে সে হচ্ছে ফার্স্ট পারসন ঠিক আছে অর্থাৎ যখন কোনো বক্তা কথা বলবে সেই বক্তাটাই হচ্ছে ফার্স্ট পারসন যেমন এখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি তাহলে এইখানে আমি হচ্ছে ফার্স্ট পারসন আবার এমনটাও যদি হয় যে দেখা যায় যে আপনি অন্যদের সঙ্গে কথা বলছেন বা আপনারা কথা বলছেন তাহলে এখানে আপনারা হচ্ছে ফার্স্ট পারসন তাহলে আমাদের এখানে ফার্স্ট পার্সন আমরা হচ্ছে দুই রকম হইতে পারি যে হয় আমি কথা বলবো নয়তো বা আপনারা কথা বলবেন তাহলে আমরা ফার্স্ট পারসন হচ্ছে দুইটা পাই একটা হচ্ছে আই এবং আরেকটা হচ্ছে উই তো এবার আসি আমরা হচ্ছে সেকেন্ড পার্সন তো সেকেন্ড পার্সনের সঙ্গে আমরা বলতে পারি যাকে কোনো কিছু বলা হয় সেই হচ্ছে সেকেন্ড পার্সন অর্থাৎ দেখা যায় এখানে আমি কথা বলছি আপনারা শুনছেন তো এখানে এই যে আপনারা যে শুনছেন আপনাদেরকে আমি কথা বলছি বা আপনাদের সঙ্গে কথা বলছি এখানে আপনারাই হচ্ছে সেকেন্ড পার্সন অর্থাৎ আমরা এখানে পাচ্ছি সেকেন্ড পার্সন হচ্ছে ইউ এবং আশা হচ্ছে থার্ড পার্সন তো থার্ড পার্সনে হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেই হচ্ছে থার্ড পার্সন অর্থাৎ দেখা যায় আমি আপনাদের সঙ্গে অন্য কাউকে নিয়ে কথা বলতেছি তো এইখানে ওই যে যাকে নিয়ে আমরা কথা বলতেছি সেই হচ্ছে থার্ড পারসন তো এখন আমি হচ্ছে দেখা যায় রহিম করিম বা অন্য কাউকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে পারি যদি দেখা যায় আমি এখানে আপনাদের সঙ্গে রহিমকে নিয়ে কথা বলি তাহলে এখানে রহিমটা হচ্ছে আমাদের থার্ড পারসন তো এই থার্ড পারসন বিভিন্ন রকম হতে পারে যেমন হচ্ছে হি শি ইট দে বা অন্য যে কেউ হতে পারে আমাদের থার্ড পারসন তো আশা করি আমাদের হচ্ছে এই পার্সন সম্বন্ধে আপনাদের কোনো হচ্ছে সমস্যা থাকবে না তো দেখি আরেকবার বলেছে ফার্স্ট পার্সন হচ্ছে যে কথা বলবে সে হচ্ছে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হচ্ছে যে কথা শুনবে বা যারা শুনবে সে হচ্ছে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন হচ্ছে যাদেরকে নিয়ে আমি আমরা কথা বলবো সেটাই হচ্ছে আমাদের থার্ড পার্সন তো এবার আসি পার্সন নাম্বার এবং ভেদে পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন তো এই পরিবর্তনটা আমরা একটা ছকের মাধ্যমে দেখবো যেমন দেখি অর্থাৎ একটু দেখেন আমাদের হচ্ছে এখানে যদি আমরা সেন্টেন্স লিখি সেন্টেন্সের মধ্যে তিনটা ফর্ম থাকে একটা হচ্ছে সাবজেক্ট পসেসিভ এবং হচ্ছে অবজেক্ট তো এখানে আমাদের হচ্ছে ফার্স্ট পারসন ফার্স্ট পার্সনের মধ্যে সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার হচ্ছে আই তো আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই বা মাইন্ড এবং অবজেক্ট হচ্ছে মি তো ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্ম হচ্ছে হচ্ছে উই উই এর পসিসিভ ফর্ম আওয়ার এবং অবজেক্ট হচ্ছে আস এবার হচ্ছে সেকেন্ড পারসন তো সেকেন্ড পার্সন হচ্ছে ইউ ইউ আর পসিসিভ ফর্ম হচ্ছে ইউর এবং অবজেক্ট ইউ ওর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমাদের আছে হি সি ইট এবং যে কোনো নাম তাহলে সে হি এর পজিটিভ ফ্রম হচ্ছে হিজ এবং অবজেক্ট হিম সি এর পজিটিভ ফ্রম হার এবং অবজেক্টিভ হার ইটের পজিটিভ ফ্রম ইটস এবং অবজেক্ট ইট আর যদি কোনো নাম থাকে তাহলে সে তার পজিটিভ এবং অবজেক্ট সে নাউনি হবে এবং হচ্ছে থার্ড পার্সন নাম্বার আমাদের একটাই আছে সেটা হচ্ছে দে তো এর পজিটিভ ফ্রম হচ্ছে দেয়ার এবং অবজেক্ট হচ্ছে দেম তো আশা করি আমাদের হচ্ছে এই পার্সন সম্বন্ধে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না যদিও বা আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যদি এই পার্সন সম্বন্ধে আরও আপনাদের কোনো তথ্য দেওয়ার থাকে তবুও আমাদেরকে কমেন্টে জানাবেন আর যদি আমাদের এই হচ্ছে ক্লাস থেকে আপনাদের হচ্ছে এতটুকু উপকার হয়ে থাকে বা এতটুকু শিখে শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের হচ্ছে সে ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন